একটা সময় ছিল যখন এই লোকটিরই বাড়ি ভাড়া দেওয়ার একেবারেই টাকা ছিল না। বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বের করে দেন এই অপরাধে। নিউ ইয়র্কের উদ্বাস্তুদের সঙ্গে ভিড়ে মিশে গিয়ে তাদের সঙ্গেই জীবন যাপন করতে থাকেন তিনি। 3 সপ্তাহ কাটান পোর্ট অথরিটি বাস স্ট্যান্ডে। তারপর একদিন খুঁটিতে সাঁটানো একটা পোস্টার নজরে পড়ে গেল। সেটা দেখে নিরুপায় হয়ে সফট পর্ন ঘরানার সিনেমায় নাম লিখিয়ে দেন। পারিশ্রমিক $200। এটা তখন হাতে চাঁদ পাওয়ার মতো। সেই থেকে সিনেমা শুরু। পরে মূলধারার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। অভিনয় তাঁর ভাগ্য খুলে দেয়। এখন এই মুহূর্তে প্রতিদিন তাঁর আয় 1 কোটি টাকারও বেশি। জানতে চাইছেন কে এই অভিনেতা? সিলভেস্টার স্ট্যালন। 1946 সালে তিনি জন্মগ্রহণ করেন। কেরিয়ারের প্রথম দিকে সিলভেস্টার স্ট্যালনকে একাধিক ছবিতে এক্সট্রা হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিনেমায় 1টি বা 2টি দৃশ্য তাকে দেখা যেত। এইসব চরিত্রে হোটেলে গাদাগাদি করে বসে থাকা, নাচা, মূল চরিত্রের পেছন দিয়ে হেঁটে যাওয়া, কখনো দৃশ্যে ধাওয়া খেয়ে দৌড়নো, এই সবই করতে হয়েছে শুধু টাকারই জন্যে। 1968 সালে স্কোয়ার রুট সিনেমা দিয়ে অভিনয় শুরু। কিন্তু তখনও অনেকটা সময় বাকি ছিল, বাকি ছিল রকির আশা। স্ট্রাগলিং মুষ্টিযোদ্ধার অভিনয় করে রাতারাতি তারকা বনে যান। শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্ব হঠাৎই সিলভেস্টার স্ট্যালনকে চিনে নিল। এই সিনেমাটি অস্কার মনোনয়ন পায় 10টি ক্যাটাগরিতে। আর তারপর থেকে কোনো দিন তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ইন্টারনেটের সবচেয়ে চর্চিত প্রশ্ন হলো তিনি কত টাকার মালিক। তাঁর সম্পদের পরিমাণ $450 মিলিয়ন। এছাড়া তাঁর প্রকৃত বয়স কত, কটা বিয়ে করেছেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন প্রায় অভিনেতাকে শুনতে হয়। তিনি এখন অভিনেতা, প্রযোজক, পরিচালকও বটে। বাড়ি থেকে তাকে বের করে দেওয়ার পর রাস্তায় রাস্তায় ঘুরেছেন, বাস স্ট্যান্ডেই থাকতেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাঁর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সেই সময় যদি এই প্রাপ্তবয়স্কদের সিনেমায় অভিনয় করার সুযোগটাই না পেতেন, তাহলে হয়তো আজ তিনি নাম করা ছিনতাইবাজ হয়ে যেতেন। হ্যাঁ, এতটাই দুঃসহ ছিল সেই জীবন। আর অপরাধ প্রবণতার দিকে যাওয়ার সম্ভাবনা সেই আর্থিক পরিস্থিতিতে ছিল সবচেয়ে বেশি প্রবল। তাই সিলভেস্টার স্ট্যালনের এই জীবনী সবার কাছেই পজিটিভিটির চূড়ান্ত এক নিদর্শন হয়ে থেকে যাবে আজন্ম, সারা জীবন। Guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.